আবারও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নবজাতক চুরির ঘটনা ঘটেছে। স্বজনদের সঙ্গে সখ্যতা করে কৌশলে এক নারী মেয়ে নবজাতককে নিয়ে গেছেন বলে অভিযোগ পরিবারের। জিজ্ঞাসাবাদের জন্য যমজ শিশুর বাবা শরীফুলকে থানায় নিয়ে গেছে পুলিশ। স্বজনরা জানান, কুষ্টিয়ার আদাবাড়ি গ্রামের সুখী আক্তারকে সোমবার ভর্তি করা হয় ঢাকা মেডিকেলে। সকালে সিজারিয়ানের মাধ্যমে যমজ মেয়ে সন্তান জন্ম হয়। দুপুরে বোরখা পরা এক নারী কৌশলে বাবার কাছ থেকে শিশুকে কোলে নিয়ে হাসপাতাল থেকে পালিয়ে যায় বলে দাবি পরিবারের। তাহলে আমার কাছে দেন, আমি হচ্ছে আন্টির সাথে দেখি আপনি বাবুরের নিয়ে ডাক্তার কাছে আসেন। আমি আমি ওখান থেকে আসার পর আর মহিলার পাই নাই। মা কাছে মনে আমি তো এই মেয়েটা আর দেখি না, দেখি না কয়েছেন আমার মাথার মধ্যে ঘুরে ওঠেছে ভাই। তারপর আমি খোঁজাখুঁজি শুরু করছি।